দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কিছু অপেক্ষা মাত্র এর মধ্যে আমি সমস্ত বিষয়ে সাজেশন তৈরি করেছি সেইগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আজকে ইতিহাসের যে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো রয়েছে মোট পাঁচটি প্রশ্ন লিখতে হয় তো তার জন্য আমি বারোটি প্রশ্ন সাজেশন হিসাবে রেখেছি আশা করছি এই বারোটি প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই পাবে এবং আমি আজকে উত্তরসহ সেই সাজেশানটা নিয়ে এসেছি প্রথমে তোমাদের বলে রাখি যে তোমাদের বড় প্রশ্ন ডেসক্রিপটিভ প্রশ্ন মোট পাঁচটি লিখতে হয় আট নাম্বারের চল্লিশ নম্বর থাকে তো এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে এখানে প্রশ্নগুলো কীভাবে থাকে সেটাই প্রথমে আমি দেখাবো সেটা সাজেশান নয় আমি একটা উদাহরণ সব দেখাচ্ছি এরকম টাইপের থাকবে যে বিষয়ভিত্তিক বা বর্ণামূলক প্রশ্নাবলী এবং এখানে লেখা থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এবং দুটো খণ্ড থাকবে খণ্ড ক এবং খণ্ড খ তার মানে কি যে এই দুটি খণ্ড থেকে এই দুটি খণ্ড থেকে তোমাদেরকে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তবে সে কী একটি কী নিয়ম রয়েছে যে প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ তুমি ভাবলে যে এখান থেকে চারটি প্রশ্ন করলাম এখান থেকে এখান থেকে চারটি করলাম আর এখান থেকে একটি করলাম হবে না তোমাকে এখানে দুটো করতে হবে এখানে দুটো করতে হবে এবং যে আটটি বাকি রয়েছে সেটি তুমি এখানেও করতে পারো বা এখানেও করতে পারো বুঝে গেল এবং কি থাকে প্রত্যেক খণ্ডেতে মোট পাঁচটি প্রশ্ন পাবে পাঁচটি সম প্রশ্ন যে এক একটি প্রশ্ন থাকবে এক নম্বরের দুই নম্বরে থাকবে তিন নম্বরে থাকবে এবং তিন নম্বরে আরেকটি অথবা হিসাবে থাকবে এবং চার নম্বরে সিঙ্গেল প্রশ্ন থাকবে অর্থাৎ মোট পাঁচটি প্রশ্ন এখানে তোমরা অপশানে পাবে তার মধ্যে তোমাদের দুটো অবশ্য করতে হবে এবং তোমরা যদি আরেকটা করতে হয় এখান থেকে তার করে নেবে অথবা এখান থেকে আরেকটি করতে হবে সেরকম খণ্ড খতেও একটি প্রশ্ন পাবে তার সঙ্গে অথবা পাবে একটি এবং বাকি আর এখানে ছবিটা দাওয়ানের সবটা আরও তোমরা তিনটি প্রশ্ন পাবে মোট পাঁচটি তো এখানে পাঁচটি প্রশ্ন এবং এখানে পাঁচটি প্রশ্ন মোট দশটি প্রশ্ন তার মধ্যে দুটি কম্পালসারি দুটো থেকে করতে হবে এবং যে কোনো যে আর একটি দুটোর মধ্যে একটি থেকে করতে পারো এ হচ্ছে বোঝার ব্যাপার ঠিক আছে এবার আমি যে সাজেশনটা রেখেছি তো প্রথম সেই ছয়টি হলো এক নম্বরের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো দুই নাম্বার ভারতের রেলপথ প্রবর্তনে উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো তিন নাম্বার চীনের ফোর্থ মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চার নম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো এই আইনে গুরুত্ব কী ছিল পাঁচ নম্বর ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর সার্কের উদ্ভাবে প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্য কী ছিল তো এই ছটি প্রশ্ন আমি উত্তরসহ আলোচনা করব এবং বাকি যে ছটি প্রশ্ন সেগুলো হলো সাত নম্বর অবশিল্পায়ন কি এর প্রভাব সম্পর্কে আলোচনা করো আট নম্বর জাদুঘর কি এর ঐতিহাসিক গুরুত্ব লেখো নয় নম্বর ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে কি প্রবন্ধ লেখো দশ নম্বর স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য কী ইতিহাসে এদের গুরুত্ব লেখো এগারো নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা লেখো বারো নম্বর বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো এই বারোটির আমি সাজেশনের মধ্যে রেখেছি এখান থেকে তোমরা লিখে রাখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কখনো পাবই পাবে তো এর উত্তরগুলো আমি একের পর এক আমি দিয়ে যাচ্ছি তোমাদের তোমাদেরকে স্কিপ করলে হবে না এবং ভিডিও যে টেনে দিলাম একটু এগিয়ে দিলাম সেগুলো বুঝতে পারবে না তোমাদের পরপর দেখতে হবে না হলে মিস করে যাবে তোমাদের কি করবে দরকার স্ক্রিনশট নিতে পারো অথবা ভিডিওটা পজ করে দাঁড় করিয়ে তোমরা সেটা লিখে নিতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করবে কি করবে তো প্রথম প্রশ্নটি ছিল উপনিবেশবাদ ও সাম্রাবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব তো এখান থেকে শুরু হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হপসনের মত মত তো এখান থেকে তোমরা লেখা শুরু করবে আমি কিন্তু বারবার বলছি আমি কোনো উত্তরই রিপিট করব না তোমাদেরকে একের পর এক আমি উত্তর এই স্ক্রিনের মধ্যে আসবে তোমাদেরকে ভিডিওটা পজ করে লিখে নিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানে হপশনের বক্তব্য রয়েছে আমি উত্তরগুলো পড়ে সময় নষ্ট করতে চাই না তোমরা জাস্ট পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও বক্তব্যটা এখানে চলছে এবং তারপরে এখানে তার মতের ব্যাখ্যাগুলো রয়েছে এখানে হপশনের মতের ব্যাখ্যা আছে তত্ত্বটা এবার এখানে লেরিনের মত রয়েছে এখানে লিনের বক্তব্যটা রয়েছে এবং এখানে মতের ব্যাখ্যা রয়েছে এই হলো প্রথম প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপশন ললিন তত্ত্ব আমি আরেকবার রিপিট করছি প্রথমে হপশনের মত উৎস তারপর বক্তব্য এখানে মতের ব্যাখ্যা হপশনের মতের ব্যাখ্যা এখানে লেনিনের মতটা শুরু হচ্ছে এটা লেনিনের বক্তব্য এবং এখানে লেনিনের মতের ব্যাখ্যা দুই নম্বর প্রশ্ন ছিল ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা কারণ ও তার প্রভাব এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে উদ্দেশ্য মোট পাঁচটি উদ্দেশ্য দেওয়া রয়েছে এখানে ডালসি উদ্দেশ্য হিসাবে দুই নম্বরে পুঁজি বিনিয়োগ সেখানে কিছু পয়েন্ট লেখা রয়েছে তিন নম্বরে কাঁচামাল রপ্তানি চার নম্বরে বিলাতি পণ্যের সরবরাহ পাঁচ নম্বর রাজনৈতিক প্রয়োজন ছয় নম্বর সামরিক প্রয়োজন সাত নাম্বার দুর্ভিক্ষের মোকাবিলা আট নাম্বার কর্মসংস্থান এবার এখানে রয়েছে রেলপথ স্থাপনের প্রভাব এখানে সুফলের দিকটাই দেওয়া রয়েছে অর্থাৎ কী সুবিধা হয়েছিল ভারতের কারণ আমি মনে করি যে ইংরেজদের কর্জার মধ্যে অন্যতম একটি কাজ হলো রেলপথ স্থাপন যেটা আমাদের ভারতের অনেকটাই সুফল দিয়ে গিয়েছিলো এখানে দুটি পয়েন্ট রয়েছে যোগাযোগের প্রসার এবং পরিবহনের উন্নতি তিন নম্বর রয়েছে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি চার নম্বর রপ্তানি বৃদ্ধি পাঁচ নাম্বার আমদানি বৃদ্ধি ছয় নাম্বার আন্তর্জাতিক বাজার সাত নাম্বার শিল্পায়ন আট নাম্বার কর্মসংস্থান নয় নাম্বার জাতীয় ঐক্য এবং এখানে শেষ হচ্ছে উপসংহার দিয়ে তো আমি সমস্ত উত্তরগুলো আমি নিয়েছি ছায়া প্রকাশনী একটি বই থেকে অনেক পুরনো বই থেকে তোমরা নিজের মতো মনের মতো অন্য বই থেকে উত্তরগুলো রেডি করতে পারো কিন্তু এই প্রশ্নগুলো রেডি করবে আমি আশা করছি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নে কম পাবে তিন নম্বর প্রশ্ন ছিল চীনের ফোর্থ মে আন্দোলনের কারণগুলি লেখো এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করো তো এখান থেকে শুরু হচ্ছে ফোর্থ মে আন্দোলনের কারণ প্রথমে কিছু হেডিং দেওয়া রয়েছে ভূমিকা তারপর প্রথম পয়েন্ট দেওয়া রয়েছে ইউএন সিকাইয়ের নৃশংসতা এ বারবার বলছি আমি কোনো প্রশ্নের উত্তর রিপিট করব না এবং তোমরা তার জন্যই স্কিপ করবে না ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো এনে প্রথম পয়েন্টটা হলো দুই নম্বর পয়েন্ট কুয়োমিন্তাং দল নিষিদ্ধ তিন নম্বর পয়েন্ট জাপানের একুশ দফা দাবি চার নাম্বার একুশ দফা দাবির প্রতিবাদ পাঁচ নাম্বার ইউয়ানের গোপন চুক্তি এখানে হলো যে কারণগুলি এই পাঁচটি কারণ তারা রয়েছে তোমাদের আট নাম্বার প্রশ্ন হবে সেখানে তোমরা দেখবে যে দুটি পার্ট থাকলে অর্থাৎ যে এখানে যেমন চীনের ফোর্থ মে আন্দোলনের কারণগুলি এবং প্রভাবগুলি আলোচনা করো তো এখানে কারণগুলো যদি থাকে তাহলে চার চার করে আট নাম্বার থাকবে তো এখানে পাঁচটি পয়েন্ট দেখলেই তোমার যথেষ্ট এবার গুরুত্ব এখান থেকে শুরু হচ্ছে ফোর্থ মে আন্দোলনের গুরুত্ব প্রথম পয়েন্ট রয়েছে প্রথমে কিছু ভূমিকা দেওয়ার পরে জুম করলে তোমাদের সুবিধা হবে এটা এক নাম্বার হচ্ছে শ্রমিক শ্রেণীর গুরুত্ব দুই নাম্বার জাতীয়তাবোধের প্রসার তিন নাম্বার সাংস্কৃতিক অগ্রগতি তোমরা স্ক্রিনশ নিয়ে নিতে পারো আর ভিডিওটা যদি লেখাগুলো বুঝতে না পারো আমি বলবো তোমাদের কোয়ালিটিটা বাড়াও সেটিংয়ে গিয়ে সেটা তিনশো ষাট পিক্সেল করো দেখো কোয়ালিটি সব বুঝতে পারবে এবং পরিষ্কার লেখা দেখতে পাবে চার নাম্বারে আন্দোলনের সাফল্য পাঁচ নাম্বারে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা অর্থাৎ ফোর্থ মে আন্দোলনের পরেই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানেই চীনের ফোর্থ মে আন্দোলনের কারণে শেষ হলো তিন নাম্বার তিন নাম্বার প্রশ্ন এখানে তিন নম্বর প্রশ্ন শেষ করার পরে এবার চার নম্বর প্রশ্ন তো আমরা চলে এসেছি চার নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো প্রথমে শর্তাগুলি রয়েছে এটা চার নাম্বার এটা রয়েছে তারপরে গুরুত্ব রয়েছে তো আমি বারবার বলবো আমি কোনো উত্তরই রিপিট করবো না তোমাদেরকে ভিডিওটি পজ করে লিখে নিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো প্রথমে এখানে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের শর্তাবলী রয়েছে প্রথমে এক নম্বরে এখানে যে প্রথম পয়েন্টটা দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত তো তার আন্ডারে যে কেন্দ্রীয় সরকার বিশেষ সত্ত্বর আন্ডারে প্রথম পয়েন্টটি হল যুক্তরাষ্ট্র গঠন দুই নাম্বারে কেন্দ্র ও প্রদেশের তালিকা তিন নম্বরে দীক্ষোক বিশিষ্ট আইনসভা চার নম্বরে বড়লাটের ক্ষমতা পাঁচ নাম্বারে মন্ত্রিসভা দ্বিতীয় শর্ত প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত তার মধ্যে প্রথম পয়েন্ট আইনসভা দ্বিতীয় পয়েন্ট স্বায়ত্ত শাসন তিন নম্বর পয়েন্ট মন্ত্রিসভা চার নম্বর পয়েন্ট গভর্নরের ক্ষমতা পাঁচ নম্বর পয়েন্ট সাম্প্রদায়িক নির্বাচন সাজেশনের পাঁচ নম্বর প্রশ্ন হলো রোমান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো বা প্রবন্ধ লেখো এখানে একটি পেজের মধ্যে সমস্ত উত্তরটা পেয়ে যাব আমরা আমি বলছি আমি উত্তরগুলো ছায়া প্রকাশনীর যে রয়েছে ইতিহাস শিক্ষক সুভাষ বিশ্বাস এবং ও প্রশান্ত দত্ত একটি পুরনো ভার্সনের বই থেকে আমি উত্তরগুলো রেডি করেছি তো এখানে প্রথমে হচ্ছে যে প্রম্যান নীতি ও ঠান্ডা লড়াই মূল বক্তব্য দেওয়া রয়েছে এখান থেকে পটভূমি শুরু হচ্ছে চার চিলের চার চিলের ফাল্টান বক্তৃতা কেন্নানের বেষ্টনী নীতি এ উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রথমে রয়েছে তারপর অর্থনৈতিক উদ্দেশ্য তারপর গুরুত্ব দেওয়া রয়েছে তুরস্কের আর্থিক সাহায্যের ঘোষণা গ্রিসে কমিউনিস্ট তৎপরতার প্রশমন ইরানের সঙ্গে চুক্তি এবং ঠান্ডা লড়াইয়ের সূচনা ক্রোমান নীতি হওয়ার পরে এখানে রয়েছে এবার মার্শাল পরিকল্পনা প্রথমে রাত দেওয়া রয়েছে নিচে পটভূমি দেওয়া রয়েছে তারপর উদ্দেশ্য দেওয়া রয়েছে সোভিয়েত প্রভাবমুক্ত ইউরোপ গঠন আন্তর্জাতিক বাজার তৈরি তিন নম্বরে মার্কিন রাষ্ট্রজোটের শক্তি বৃদ্ধি চার নম্বর মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা আমি বারবার বলবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো একটু পিকচার কোয়ালিটি ভালো করে এবং সেখান থেকে লিখে নিতে পারবে তারপরে এখানে মার্শাল পরিকল্পনার প্রয়োগ রয়েছে তারপর গুরুত্ব দেওয়া রয়েছে প্রথম পয়েন্টে রয়েছে আর্থিক ভরতা নির্বৃদ্ধিতে পুঁজিবাদী প্রবণতায় কমিউনিস্ট দলের পরাজয়ে চার নম্বর রয়েছে চেকো সুলভ ক্রিয়াতে কমিউনিস্ট শাসন প্রবর্তনে এই গেল পাঁচ নম্বর প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ছয় নম্বর সাজেশনের মধ্যে রয়েছে কী ছিল প্রশ্নটা যে সার্কের প্রেক্ষাপট এবং তার উদ্দেশ্য বা কারণগুলি লেখো তাই একটি পেজের মধ্যে উত্তরটা হয়ে যাবে প্রথমে এখান থেকে শুরু হচ্ছে ভূমিকা দিয়ে আমি বারবার বলবো ভিডিওটা স্কিপ করবে না বুঝতে পারবে না তাহলে এক কথা কেন বলছি কারণ না বললে তোমরা বুঝতে পারবে না যে এখানে স্কিপ করে চলে যাও তাহলেই একটি উত্তর তখন খাপছাড়া হয়ে যাবে ভূমিকা তারপর শুরু হচ্ছে এখান থেকে তারপর রয়েছে ষাট প্রতিষ্ঠা প্রেক্ষাপট প্রেক্ষাপট এখানে এক নম্বর পয়েন্টে রয়েছে জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর দুই নম্বর সার্ক গঠনের সিদ্ধান্ত তিন নম্বর সার্কের প্রতিষ্ঠা এবার সার্কের উদ্দেশ্য সেখান থেকে আলোচনার ভূমিকা রয়েছে কিছুটা তারপরে প্রথম পয়েন্ট হলো এক নম্বর উন্নয়ন দুই নম্বর আত্মনির্ভরতা তিন নম্বর পয়েন্ট উৎসাহ প্রদান চার নম্বর যোগাযোগ বৃদ্ধি পাঁচ নম্বর জনকল্যাণ ছয় নাম্বার সহযোগিতা সাত নাম্বার উন্নয়ন আট নাম্বার বোঝাপড়া নয় নাম্বার হস্তক্ষেপ না করা দশ নম্বর নিরাপত্তা বিধান এগারো নম্বর শান্তিপূর্ণ সহাবস্থান এবং শেষে উপসংহার আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ সাজেশানটা অনেক লম্বা তো তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে যে আমি বলছি সেগুলো তোমাদের ভিডিওটা পজ করে লেখা শুরু করতে হবে লিখে নিতে হবে অথবা স্ক্রিনশট নিতে হবে সার্কের এই পুরো পেজটা তোমরা স্ক্রিন শানে নিতে পারো একটা পেজের মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবে সাত নম্বর সাজেশন প্রশ্নটি ছিল অবশিল্পায়ন কি এর প্রভাব সম্পর্কে আলোচনা করো তো এখানে একটি পেজের মধ্যে সমস্ত তোমরা উত্তরটা পেয়ে যাবে আমি প্রথমে জুম করে একের পর এক বলে যাচ্ছি প্রথমে অবশিল্পায়ন সম্পর্কে কিছুটা ভূমিকা দেওয়া রয়েছে এবার নিচে দেওয়া রয়েছে অবশিল্পায়নের ফলাফল তারপর এখান থেকে আবার শুরু হচ্ছে ফলাফলের যে প্রভাবটা ছিল প্রভাবটা নিয়ে আলোচনা রয়েছে প্রভাব বা ফলাফল একই জিনিস প্রথম পয়েন্টে রয়েছে বেকারত্ব এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কৃষির ওপর চাপ তিন নম্বর পয়েন্ট গ্রামীণ অর্থনীতিতে ভাঙন চার নাম্বার পয়েন্ট নগর জীবনের অবক্ষয় পাঁচ নম্বর পয়েন্ট কাঁচামাল রপ্তানিকারক দেশ ছয় নম্বর পয়েন্ট বিলাতি পণ্য আমদানি সাত নাম্বার পয়েন্ট শিল্প বাণিজ্য ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস হল সরি এটা আমি বলতে রেজি পয়েন্টটা এটা সাত নাম্বার হচ্ছে দারিদ্র বৃদ্ধি তো এখানে এই পয়েন্টগুলো তোমাদের বেশি বেশি দেওয়া রয়েছে কারণ তোমাদের যেহেতু অবশিল্পনের যে সংজ্ঞাটা রয়েছে সেটা দু নম্বর এবং বাকি ছয় নম্বর এই পয়েন্টের জন্য দেওয়া রয়েছে মানে প্রভাব সম্পর্কে আলোচনা করো তার জন্য এখানে সাতটি পয়েন্টটা কোনো গুরুত্ব নয় মানে খুব বেশি নয় এবং উপসজ্ঞাটা তোমাদের লিখতে হবে সম্পূর্ণ উত্তরটা একটা পেজে রয়েছে কোয়ালিটির বাড়িয়ে এখানে তোমাদের স্ক্রিনশন নিয়ে না তাহলে সমস্ত উত্তরটা পেয়ে যাবে সাজেশন এবার আট নাম্বার প্রশ্ন জাদুঘর কী মানে জাদুঘর সংজ্ঞা দিতে হবে এবং এর উদ্দেশ্য বা কার্যাবলী বা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তো প্রথমে জাদুঘর সংজ্ঞা রয়েছে এক নম্বর পয়েন্টে দ্বারা রয়েছে আন্তর্জাতিক জাদুঘর পর্ষদের অভিমত দুই নম্বর বাংলা একাডেমির অভিমত তিন নম্বর সাধারণ সংজ্ঞা তিনটি সংজ্ঞা দ্বারা রয়েছে অর্থাৎ জাদুঘর কী এই সংজ্ঞাতে দু নম্বর পয়েন্টে তোমরা দুটো পয়েন্ট লিখবে তিনটি পয়েন্ট লেখা দরকার নেই এবার জাদুঘরের উদ্দেশ্য সমূহ বা কার্যবলী বা গুরুত্ব বা ঐতিহাসিক গুরুত্ব তো প্রথম পয়েন্টে রয়েছে প্রত্ন নিদর্শন সংগ্রহ দুই নম্বর পয়েন্ট প্রত্ন নিদর্শন সংরক্ষণ তিন নম্বর পয়েন্ট প্রতিকৃতি নির্মাণ চার নাম্বার পয়েন্ট অতীত সমাজ সভ্যতার ধারণাদান পাঁচ নাম্বার পয়েন্ট স্মরণীয় ব্যক্তিদের সংগ্রহশালা নির্মাণ ছয় নম্বর পয়েন্ট জনসচেতনতা গঠন সাত নাম্বার পয়েন্ট জ্ঞানের প্রসার আট নম্বর পয়েন্ট অতীত ইতিহাসের পুনরাবিভাবের সাহায্য পস্কর লিখতে লাগো বা স্ক্রিনশট নিতে পারো তোমরা এখানে শেষ হচ্ছে পয়েন্টটি অর্থাৎ এই আট নম্বর পয়েন্টে এখানে শেষ হচ্ছে সাজেশনের নয় নাম্বার প্রশ্ন ছিল যে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো বা উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন সম্বন্ধে একটি প্র নিবন্ধ লেখো বা উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে নিবন্ধ লেখো যেটাই হোক উত্তর একটাই তো এখান থেকে শুরু হচ্ছে প্রথমে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন প্রথমে পটভূমি দিয়ে শুরু হচ্ছে যেহেতু যেহেতু এটা প্রবন্ধ লিখতে বলেছে তাই তোমাদের কোনো পয়েন্টই বাদ দিলে হবে না প্রথমে পটভূমি দিয়ে শুরু হচ্ছে এর জুম করা যাক না হলে বুঝতে পারবে না তো বটভূমে যে শুরু হচ্ছে এখানে শেষ পয়েন্টে রয়েছে এখানেটাকে লেখা রয়েছে দুই নম্বর পয়েন্টে রয়েছে আন্দোলনের সূচনা আন্দোলনের সূচনা তো দরকার হলে স্ক্রিনশনে নিতে পারো বারবার বলছি অথবা পস করে লিখতে লাগো তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিস্তার বিস্তারের মধ্যে পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টে রয়েছে বাংলায় অর্থাৎ বাংলায় বিস্তার কতটা হয়েছিলো দুই নম্বর পয়েন্ট রয়েছে বিহার ও যুক্ত প্রদেশে কতটা বিস্তার লাভ করেছিল এবং তিন নম্বর হচ্ছে অন্যান্য অঞ্চলে কতটা বিস্তার লাভ করেছিল চার নম্বর পয়েন্ট জাতীয় সরকার গঠন পাঁচ নম্বর পয়েন্ট নেতৃবৃন্দ ছয় নম্বর পয়েন্ট ব্রিটিশের নীতি এবার সাত নম্বর পয়েন্টে কী রয়েছে ব্যর্থতার কারণ তো এটা ব্যর্থতা কি জন্য হয়েছিল সেই সম্পর্কে কিছু লিখতে হবে তো প্রথম পয়েন্টে রয়েছে নেতৃত্বের অভাব দুই নম্বর পয়েন্ট ঐক্যের অভাব তিন নম্বর পয়েন্ট ব্রিটিশের পীড়নীতি চার নম্বর পয়েন্ট অসময়ে সূচনা সরি মাঝে একটা অন্য পেশ চলেছিল সেটি নয় এরম উত্তর তারপর হচ্ছে যে গুরুত্ব আট নম্বর পয়েন্টের গুরুত্ব রয়েছে গুরুত্বের মধ্যে প্রথম পয়েন্টে রয়েছে কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি দুই নম্বর সাম্প্রদায়িক ঐক্য তিন নম্বর জাতীয় জাগরণে বা জাগরণ দশ নম্বর সাজেশনের প্রশ্ন ছিল স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য কী এদের ইতিহাসে এদের গুরুত্ব আলোচনা করো তো প্রথমে স্মৃতিকথা কী এবং তার গুরুত্ব লিখবো এবং তারপরে আবার মৌখিক ঐতিহ্য কী এবং সেটার গুরুত্ব লিখব প্রথমে স্মৃতিকথা নানাদিক এখানে লেখা দরকার নেই শুধু কথা লিখে এটা লেখা দরকার নেই শুধু কথা লিখবে নিচে সংজ্ঞা লেখা থাকবে সংজ্ঞা তিনটি ভাগ রয়েছে প্রথম রয়েছে স্মৃতিচারণগত দুই নাম্বার অতীত ঘটনার বিবরণ ভিত্তিক তিন নাম্বার ঐতিহাসিক ঘটনার বিবরণ ভিত্তিক তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বারবার বলবো স্কিনশন নি নাও লিখতে সুবিধা হবে বা ভিডিওটা পজ করে লিখতে থাকো এবার এখানে যে স্মৃতিকথার গুরুত্ব সম্পর্ক তা রয়েছে প্রথম পয়েন্ট রয়েছে বাস্তবতার বিচারে দুই নম্বর পয়েন্ট ঐতিহাসিক উপাদান হিসাবে তিন নম্বর পয়েন্ট প্রত্যক্ষ বিবরণ হিসাবে এবার দেওয়া রয়েছে মৌখিক ঐতিহ্যের বিভিন্ন দিক নয় এটা মৌখিক ঐতিহ্যের সংজ্ঞা সংজ্ঞাতে অর্থাৎ কি এটা যে তার সংঘার লিখতে হবে এক নাম্বার রয়েছে সাক্ষাৎকারের তথ্য সংগ্রহভিত্তিক দুই নাম্বার মৌখিক ভিত্তিক, তিন নাম্বার তথ্য বিশ্লেষণ ও ভিত্তিক। বারবার বলবো ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না একের পর এক দিতে থাকো এবং দরকার হলে স্ক্রিনশন নিয়ে অথবা ভিডিওটা পস করে লিখতে থাকো এবার এখানে গুরুত্ব দেওয়া রয়েছে যে মৌখিক ঐতিহ্যের গুরুত্ব প্রথমত দ্বিতীয়ত এবং তৃতীয়ত তিনটি গুরুত্ব দেওয়া রয়েছে সাজেশনের এগারো নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হলো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতে ভূমিকা লেখো বা প্রভাব সম্পর্কে আলোচনা করো তো একটা পেজের মধ্যেই সমস্ত উত্তর পেয়ে যাবে এখানে দরকার হলে স্ক্রিনশনে নিতে পারো এবং ভিডিওর কোয়ালিটি বাড়াবে তাহলে বুঝতে পারবে আমি জুম করছি তাহলে লেখাটা আরও পরিষ্কার হবে প্রথমে এখানে সূচনা দিয়ে শুরু হচ্ছে সূচনা আশা করছি লেখাগুলো বুঝতে পারবে ভিডিও কোয়ালিটি তোমাদেরকে তিনশো ষাটে পিক্সেলে করতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন লেখাগুলো এখানে জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ বা উদ্দেশ্য নিয়ে যে আলোচনা হচ্ছে প্রথমে প্রথম পয়েন্টে রয়েছে ভৌগোলিক সুরক্ষা দ্বিতীয় পয়েন্ট রয়েছে জাতীয় ঐতিহ্য রক্ষা তিন নম্বর পয়েন্ট রয়েছে রাজনৈতিক স্বতন্ত্রতা চার নম্বর পয়েন্ট রয়েছে আর্থসামাজিক উন্নতি পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে জাতীয় স্বার্থের সংরক্ষণ ছয় নম্বর পয়েন্ট আন্তর্জাতিক পরিস্থিতি সাত নম্বর পয়েন্ট তৃতীয় শক্তি জোটের নেতৃত্ব এবার জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব প্রথমে এক নম্বর পয়েন্টে রয়েছে নবলব্ধ স্বাধীনতা রক্ষা দুই নম্বর ভারসাম্য রক্ষা তিন নম্বর শান্তি প্রতিষ্ঠা চার নম্বর জঙ্গি আগ্রাসন রোধ পাঁচ নম্বর তৃতীয় বিশ্বের আত্মমর্যাদা প্রতিষ্ঠা তো আমি এভাবেই সবটা পড়তে পারছি না সমস্ত উত্তরটা কারণ অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তোমাদের কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে বারবার বলছি স্ক্রিনশট নিতে পারো অথবা যে ভিডিওটা পজ করে লিখতে থাকো বারো নম্বর সাজেশনের যে প্রশ্নটি ছিল সেটি আমি দিয়েছিলাম যে বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখক তো এখানে প্রকৃতিটা আমি খুঁজে পেয়েছি আমি এটা ক্ষমা করবে তোমাদেরকে বলছি যে সে অতটা আমি এই বইয়ের মধ্যে খুঁজে পাইনি তোমাদেরকে অন্য বই থেকে সেটা লিখে নিতে হবে প্রকৃতিটার প্রথমে পয়েন্টে রয়েছে যে বাস্তব নবজাগরণ এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট রয়েছে তথাকথিত নবজাগরণ এবং তিন নম্বর পয়েন্ট রয়েছে নবজাগরণের সষ্টা তো প্রকৃতির মোট চার নম্বর রয়েছে এই তিনটি পয়েন্টই দ্বারা রয়েছে এর বেশি নেই তো এই বারোটি প্রশ্নে আমি সাজেস্ট করলাম তো এই প্রথম আর বলে দিচ্ছি ছয়টি প্রশ্ন কি ছিল এক নম্বরে যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপশন লেনিন তত্ত্ব আলোচনা করো দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো তিন নম্বরে চীনে ফোর্থ মে আন্দোলনের কারণগুলি আলো বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চার নম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল পাঁচ নম্বর ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপ আলোচনা করো ছয় নম্বর সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্য কী ছিল সাত নম্বরে অবশিল্পায়ন কী এর প্রভাব সম্পর্কে আলোচনা করো আট নম্বর জাদুঘর কি এর ঐতিহাসিক গুরুত্ব লেখো নয় নম্বর ভারত ছাড়া আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো দশ নম্বর স্মৃতিকতা ও মৌখিক ঐতিহ্য কি ইতিহাসে এদের গুরুত্ব লেখো এগারো নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা লেখো বারো নম্বর বাংলা নবজনের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো তো আমি সমস্ত উত্তর একের পর এক বলে গেলাম তোমরা ভিডিওটা সম্পূর্ণ থাকো এবং তোমাদের যে মনে হচ্ছে যে মোট দশটি প্রশ্ন থাকবে তো এই বারোটি প্রশ্ন করলে কি আমার হয়ে যাবে হ্যাঁ তুমি পেয়ে যাবে কমেন্ট তো তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আর ছটি প্রশ্ন তোমাদের সাজেস্ট করতে চাই এই ছ মানে এই বারোটির বাইরে অর্থাৎ এই ছটি যোগ করলে মোট আঠেরোটি হচ্ছে তো এই সম্পূর্ণ যদি আঠেরোটা করতে পারো তাহলে তো কোনো কথাই হবে না তোমরা হানড্রেড পারসেন্ট মানে একদম যে অপশান থাকবে সেই যে এক্সট্রা অপশানগুলো সেইগুলো শুধু কম পেয়ে যাবে তো সেই ছটি প্রশ্ন কী কী এক নম্বর হচ্ছে লোক কথা বলতে কি বলছো এর গুরুত্ব আলোচনা করো দুই নম্বর ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো চার নম্বর স্বাধীনতা পরবর্তীকালে দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্ব লেখো পাঁচ নম্বর অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব লেখো আর ছয় নম্বর উনিশশো ছেচল্লিশ সালের কারণ কারণও তাৎপর্য লেখো তো এখানে এর বানানটা ভুল রয়েছে এটা বয় হবে দুটি ঝ হয়ে গেছে হয়তো তোমরা বুঝতে পারো নি এটা বায়োকার জয়কার হবে ঠিক আছে তো এই ছটি প্রশ্ন আমি এক্সট্রা সাজেস্ট করব তো এর উত্তরগুলো তোমরা নিজেদের বই থেকে তোমরা নিয়ে নিতে পারো এবং যে কোনো বই থেকে করলেই হবে আমি অবশ্য এর উত্তরগুলো আর বলে দিচ্ছি তো প্রথম প্রশ্নটি হলো যে লোক কথা বলতে কী বোঝো এর গুরুত্ব আলোচনা করো তো আমি এই প্রশ্নটি মানে উত্তরগুলো ছায়া প্রকাশনীর যে ইতিহাস শিক্ষক রয়েছে যে বইটি আমার কাছে পনেরোটি বই রয়েছে সেখান থেকে আমি তুলে ধরেছি তোমরা নিজেদের অন্য বই করতে পারো তো আমি আর উত্তরগুলো বলছি না তোমরা স্ক্রিন নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে দেখতে থাকো বা লিখতে থাকো পরবর্তী অংশ এখানে রয়েছে সাত নম্বর পয়েন্ট এবং আট নম্বর পয়েন্ট এবং এখানে লোককথার গুরুত্ব দেওয়া রয়েছে মোট তিনটি পয়েন্ট রয়েছে গুরুত্বে দুই নম্বর প্রশ্ন ছিল ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা এখানে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য প্রথম এক নম্বর পয়েন্ট তার রয়েছে রুদ্ধ দ্বার নীতি দুই নম্বর পয়েন্ট মূল শহরে প্রবেশে বাঁধা তিন নম্বর পয়েন্ট কো হং কো হং প্রথা চার নম্বর কো হাংদের দুর্নীতি পাঁচ নম্বর ব্যক্তিগত বাণিজ্য ছয় নম্বর ব্রিটিশ বণিকদের প্রাধান্য এবং শেষে উপসংহার তিন নম্বরে ছিল জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো তো প্রথমে হত্যাকাণ্ডের পটভূমি বা প্রেক্ষাপট প্রেক্ষাপটের মধ্যে প্রথম ভূমিকাটা রয়েছে এবং প্রথম পয়েন্টে রয়েছে পাঞ্জাবে নির্যাতন দুই নম্বর রাওলা টাইন তিন নম্বর নেতৃ নেতৃ নেতৃবৃন্দের গ্রেপ্তার চার নম্বর পয়েন্ট অমৃতসরে সামরিক শাসন এবং পরে হলো যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া বা প্রভাব বা গুরুত্ব আলোচনা করো প্রথম ভূমিকা তা রয়েছে তারপর এক নম্বরে রয়েছে পয়েন্ট ক্ষোভ বিক্ষোভ দুই নম্বর উপাধি ত্যাগ তিন নম্বর কংগ্রেসের প্রতিবাদ এবং একটি প্রশ্ন ছিল যে উনিশশো ছেচল্লিশ সালে নৌবিদ্রের কারণও যে গুরুত্ব লেখ তো প্রথমে নৌবিদ্রের এনে পটভূমি এক নম্বর পয়েন্ট রয়েছে বিদ্রোহের সূচনা তারপর বিদ্রোহের কারণ কারণের মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে আইএনএস নাদের বিচার দু নম্বর ব্রিটিশ ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার তিন নম্বর বেতন বৈষম্য চার নাম্বার নিম্নমানের খাদ্য সরবরাহ পাঁচ নাম্বার বিভেদমূলক আচরণ ছয় নাম্বার পদ উন্নতিতে সুযোগ না থাকা সাত নাম্বার দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম তারপর হলো এগুলো কারণ গেলো এবং এখান থেকে তোমাদের গুরুত্ব লিখতে হবে ঠিক আছে গুরুত্বের মধ্যে কী রয়েছে যে আলাপ আলোচনার উপর গুরুত্ব এক নম্বর পয়েন্টে দুই নম্বর ব্রিটিশের বোধোদয় তিন নম্বর স্বাধীনতা দানের সিদ্ধান্ত চার নম্বর ব্রিটিশ ভীতির অবসানে পাঁচ নম্বর হিন্দু মুসলিম ঐক্য সাধনে তো তোমরা দেখলে যে তোমাদের ইতিহাসের উত্তর সহ যে বারোটি ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্নের আমি সাজেশন রেডি করেছি তো সমস্ত দেখলে আশা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আশা করছে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নে কম পাবে এবং আগে তোমাদের সাজেশনগুলো পেতে চাইলে অর্থাৎ বাংলা এবং সংস্কৃত সংস্কৃত এবং তার পরেও আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তারপর পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশান আমি সমস্ত সাজেশন তৈরি করেছি তার लिंक नीचे डेस्क्रिप्शन बक्स तुम्हारा पे जा